আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সুপ্রিয় দর্শক, আজকে একটি সেল পোস্ট নিয়ে এসেছি। ভিডিওটি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর অস্ট্রেলিয়ান ঘুঘু। এই অস্ট্রেলিয়ান ঘুঘুটি আমি প্রায় 5 থেকে 6 মাস আগে নিয়ে এসেছিলাম। তখন ওরা নিউ অ্যাডাল্ট ছিল, কোনো বেবি করে নাই। তারপর আমি তাদেরকে পরম যত্নে 5 থেকে 6 মাস লালন পালন করার পর ওরা বাচ্চা দিয়েছে। 2টা ডিম দিয়েছিল কিন্তু 2টা বাচ্চা ফুটে নাই। 1টা বাচ্চা ফুটেছে এবং 1টা ডিম নষ্ট হয়ে গিয়েছিলো। এবং বাচ্চাটি আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় হয়ে গিয়েছে এবং সে মা বাবার সাথে খাবার খাওয়ার চেষ্টা করছে এবং কিছুটা খাবার খাচ্ছে। সপ্তাহের মধ্যে সে পুরোপুরি খাবার শিখে ফেলবে। এবং এই গুগুটি আমি সেল করে দিব, কারণ গুগুর পাশাপাশি আমি বাজরেগার এবং কোকাটাই লালন পালন করি এবং কিছু লাভবার্ড আছে আমার। সো আমি গুগুগুলো সেল করে দিতে চাচ্ছি। যদি কোনো আগ্রহী ক্রেতা থাকেন, যদি গুগুগুলো আপনাদেরকে পছন্দ হয় আপনাদের, তাহলে নিতে পারেন। কমেন্টে বা ইনবক্সে যোগাযোগ করবেন দাম জানার জন্য। পাবলিকলি দাম বলতে চাচ্ছি না, আপনারা জানেন অনেক প্রবলেম হয়ে থাকে। এবং গুগুগুলোর সম্বন্ধে আমি বলে রাখি, এগুলোর সাইজ মাশাল্লাহ যথেষ্ট ভালো। আমি কেনার সময় মানে নিউ এডার ছিল, মোটামুটি সাইজ ছিল, বাট এখন এগুলোর যথেষ্ট সাইজ, সেই বিশাল বিশাল 2টা সাইজের গুগু। এবং একটু কালচি যেটা, এটা হচ্ছে গিয়ে ফিমেল, এবং একটু বাদামি টাইপের যেটা পুরোপুরি, এটা হচ্ছে গিয়ে মেল। এবং গুগুল খুবই শান্ত ভদ্র এবং খুব সুন্দর করে মিষ্টি করে আমাদের দেশীয় গুগুর মতো ওরা ডাকে। অস্ট্রেলিয়া এগুলো সাধারণত রিংনেক অস্ট্রেলিয়ান গুগু। আর গলার মধ্যে দেখতে পাচ্ছেন রিং রয়েছে এবং খুবই মিষ্টি করে ডাকে। এবং গুগুগুলো খুব শান্ত শিষ্ট পাখি, ওরা একদম উশৃঙ্খলতা করে না, খুবই শান্তশিষ্ট এবং মানুষও ভয় পায় না। আপনি হাত দিলে হাতের মধ্যে আসবে, খাবার দেওয়ার সাথে সাথে ওরা হাত টপকে খাবার খেতে চলে যায়। এবং গুগু খুবই পানি খায় ওরা। আমি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি পানির পাত্র দিয়েছি, এটা পুরোপুরি একদম বড়ে পানিটা দিলেও তাদের একদিনে শেষ হয়ে যায়, এত বেশি ওরা পানি খায় এবং সারাক্ষণ খেতেই থাকে। নিচে দেখতে পাচ্ছেন বাজরেগার খাওয়ার পর যে তুষগুলো থাকে এগুলো আমি নিচে দিয়েছি, যাতে ওদের বিষ্ঠাটা শুষে নেয়। কিন্তু তারা ওইগুলোর মধ্যে ছোটো ছোটো বাজেগার যে খাবারগুলো ওগুলো খাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন গুগুর বাচ্চাটাও খাচ্ছে ছোটো ছোটো যে বাজেগার পাখির যে খাবারগুলো ওগুলোর ছোটো ছোটো খাওয়ার চেষ্টা করছে সে বাচ্চাগুলো। এবং বাচ্চাটা বড় হলে আমার ইচ্ছা ছিল গুগুটি বিক্রি করে দিব, অনেক আগেই বিক্রি করার ইচ্ছা ছিল, কিন্তু এর মধ্যে ডিম দিয়ে দিয়েছে, তাই ভাবলাম ডিম নষ্ট হয়ে যাবে, বাচ্চা উঠে যাক, তারপর বিক্রি করে দিব। সুপ্রিয় দর্শক, কেউ কেনার ইচ্ছা থাকলে কমেন্টে নক করবেন। ইনশাল্লাহ খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফিজ। সবাই নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।